কপাঠের আসরে সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি বনফুলের লেখা ছোট গল্প ক্যানভাসার। তবে গল্পটি শুরু করার পূর্বে এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো শুরু করছি আজকের ছোট গল্প ক্যানভাসার। কলহের মূল কারণ অবশ্য কাত্যায়নী। কাত্যায়নীর বাক্যস্ফুলিঙ্গ যখন ভৈরবের চিত্ত বারুদে নিপতিত হইয়া অন্তর্বিপ্লব ঘটাইতেছিল, সেই সময়টাতেই ক্যানভাসার হীরালালের সহিত যদি ভৈরবের দেখা না হইত, তাহা হইলে এই কাণ্ডটি ঘটিত না। কাত্যায়নীর বহুকাল হইতে একটি শৌখিন শাড়ি কেনার শখ। বেকার ভৈরব অর্থাভাব প্রযুক্ত, সে শখ মিটাইতে পারে নাই। কিন্তু স্ত্রীকে এই স্তববাক্যে ভুলাইয়া রাখিতে চাহে যে বাবুয়ানি জিনিসটা সে অপছন্দ করে, এবং এই সব বিলাস লালসার ফলে দেশটা উচ্ছন্ন যাইতেছে। সুতরাং কাত্যায়নী পতিব্রতা হইলেও স্তববাক্যে ভুলিবার পাত্রী নহেন। তিনি বলিলেন, যার হাই তুলতে চোয়ালে খিল ধরে, তার আবার বন্দুক খাড়ে করতে যাওয়া কেন? এক করার মুরদ নেই, বিয়ে করতে যাওয়া কেন তার? নিদারুণ কথা! উত্তপ্ত ভৈরব খানিকটা তেল মাথায় চাপাইয়া হনহন করিয়া বাহির হইয়া গেল। দ্বিপ্রহরের রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে। বাহির হইয়াই সম্মুখে দেখিল নিম গাছ, সকাল হইতে দাঁতন পর্যন্ত করা হয় নাই। ভৈরব নিম গাছটার একটা ডাল নোয়াইয়া মটাস করিয়া একটা দাঁতন ভাঙিল। মাজন চাই, ভালো দাঁতের মাজন। ভৈরব ফিরিয়া দেখে একটি সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটি ছোট সুটকেস হাতে করিয়া তাহার দিকে চাহিয়া আছে, মুখে মৃদু হাসি। ক্যানভাসার হীরালাল। ক্যানভাসার হীরালালের এই পল্লীগ্রামে আসিবার কথা নয়, তাহার শহরে যাইবার কথা। যাইতেও ছিল, কিন্তু ট্রেনে ঘুমাইয়া পড়াতে বেচারা ওভার ক্যারেড হইয়া এই পল্লীগ্রামে নীত হইয়াছে। সন্ধ্যার আগে ফিরিবার ট্রেন নাই, যদি কিছু বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকটা একবার ঘুরিয়া দেখিতেছে। বিস্মিত ভৈরব কহিল, আপনি এখানে কোথুতে এলেন মশাই? মাজন আছে, ভালো দাঁতের মাজন। দাঁতের পোকা, দাঁতের গোড়া ফোলা, পুঁজ পড়া, রক্ত পড়া, মুখে গন্ধ, সব ভালো হয়ে যাবে মশাই, ভালো মাজন আছে। তা তো আছে, কিন্তু আপনি এলেন কোথা থেকে? এই পাড়া গায়ে আমরা একটু শান্তিতে আছি, আপনারা এসে জুটলেই তো। ব্যবহার করে দেখুন, ভালো মাজন। নিমের দাঁতনটা চিবাইতে চিবাইতে ভৈরব বলিল, কচু। হাসিয়া হীরালাল বলিল, আকে না, ভালো মাজন, ব্যবহার করে দেখুন। হীরালালের ঝকঝকে দাঁতগুলির পানে চাহিয়া বলিল, আপনার দাঁতগুলি তো খাসা, এই মাজনই ব্যবহার করেন নাকি? আরেকটু হাসিয়া হীরালাল বলিল, আকে হ্যাঁ। ভৈরব একবার পিচ ফেলিয়া বিকশিত সম্মুখের দন্তগুলিতে নিমের দাঁতন ঘষিতে লাগিল। বলা বাহুল্য, দৃশ্যটি নয়নাভিরাম নহে।
মাজন নেবেন কি এক কৌটো? বিকৃত মুখ ভৈরব বলিল, সরে পড়ুন মশাই, আপনারা হচ্ছেন দেশের শত্রু। দুনিয়ার যত শৌখিন বাজে জিনিস জুটিয়ে এনে আপনারা দেশটাকে রসাতলে দিচ্ছেন, বুঝেছেন? বলিয়া সে নির্বিকারভাবে দাঁতন ঘষিতে লাগিল। হীরালাল সুন্দর দন্তগুলি বিকশিত করিয়া আর একবার হাসিল, বলিল, বুঝতে পারলাম না আপনার কথা, দেশে দন্তরোগের তো অভাব নেই। হঠাৎ উত্তেজিত হইয়া এবার ভৈরব কহিল, তাতে আপনার কি, বেরিয়ে যান আপনি এ গা থেকে, ওসব মাজন ফাজন বুজরুকি এখানে চলবে না। হীরালাল ক্যানভাসার হইলেও রক্ত মাংসের মানুষ, সুতরাং বলিল, আপনি কি এই গ্রামের মালিক? যুক্তিযুক্ত হইলেও এই উক্তি ভৈরবের আত্মসম্মানে আঘাত করিল। ভৈরব বেকার তাহা সত্য, তাহার পেটে বিদ্যা নাই তাহা সত্য, কিন্তু তাহার গায়ে শক্তি আছে তাহাও সত্য। যদি সে গ্রামের মালিক নয়, কিন্তু সেই ইহাকে গ্রাম ছাড়া করিতে পারে। এইসব জুয়াচোরগুলো দেশের যত অপরিণামদর্শী যুবক যুবতীগুলিকে খেপাইয়া তুলিয়াছে। গ্রাসাচ্ছাদন জোটানোই দুষ্কর, দাঁতের মাজন। সবাইকে পিচ ফেলিয়া ভৈরব কহিল, বেরিয়ে যান বলছি আপনি গা থেকে। গা থেকে বার করে দেবার কে মশাই আপনি শুনি? ভীম গর্জনে ভৈরব কহিল, বেরিয়ে যান, আপনার মতো ঢের মিয়া দেখেছি মশাই। ইহার পরই কিন্তু ভৈরব ছুটিয়া গিয়া হীরালালের গণ্ডদেশে প্রচণ্ড এক চপেটাঘাত করিল। ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক সন্দেহ নাই, কিন্তু তদপেক্ষা আশ্চর্যজনক আর এক কাণ্ড ঘটিল। চড় খাইয়া হীরালাল সঙ্গে সঙ্গে ফোকলা হয়ে গেল। তাহার বাঁধানো দন্তপাটি ছুটিয়া বাহির হইয়া আসিল। স্তম্ভিত ভৈরব তাহার কালো কুচকুচে গোপজোড়াটার পানে চাহিয়া আছে। দেখিয়া হীরালাল একটু হাসিয়া বলিল, আগে হ্যাঁ ওটাও ভালো কলপও আমি রাখি, নেবেন? কেন মারধর করছেন মশাই, গরিব মানুষ, এই করেই কষ্টে সৃষ্টে সংসার চালাই, বুড়ো বয়সে উপযুক্ত ছেলেটি মারা গেছে। হতবম্ব নির্বাক ভৈরবের বাক্যস্ফূর্তি হইলে সে বলিল, আচ্ছা দিন এক কৌটো মাজন।